লাইন এই জায়গাটায় আসলে কলকাতা কলকাতা ফিল হয়। ফ্লাইওভার রয়েছে ছিল এইখানে একদম রেল লাইনের সামনে, সেই ঘরগুলো ভাঙা পড়েছে এবং আজকে ভেঙেছে। আমি অমর্ত, তো আজকে আমি আপনাদের দিতে চলেছি কৃষ্ণনগর আমঘাটা রেল কনস্ট্রাকশনের আপডেট। আর এই ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছিলেন নির্মল দাস এবং বারবার রিকোয়েস্ট করে যাচ্ছেন অভিক মণ্ডল। তো অভিক দা, আমি আজকে ভিডিও করতে বেরিয়ে গিয়েছি, মানে আমি অবস্থান করছি কৃষ্ণনগর রেল গেটে। ওই দিকে সোজা চলে গেলে কৃষ্ণনগর রেল স্টেশন, আর এই দিকে সোজা গেলে আমঘাটা। চলুন আপনাদেরকে আমি আমঘাটা অবধি নিয়ে যাবো আজকে। এই জায়গাটায় এখনো জঙ্গল পরিষ্কার করা হয়নি, ওখানটায় আসছে জঙ্গলটা সামনের দিকে পরিষ্কার করেছে। চলুন সামনের দিকে এগোই, জঙ্গলগুলো পরিষ্কার করা রয়েছে। যে এলসি কলেজের সামনের জায়গাটা, আর দেখতে থাকুন এখানে চেন পরিষ্কার রয়েছে। খুব তাড়াতাড়ি এই পথ ধরেই চলবে আমার আপনার স্বপ্নের রেলগাড়ি, যেই স্বপ্নের রেলগাড়ি বন্ধ হয়ে গেছিলো আজ থেকে 10-12 বছর আগে গেজ কনভার্সন হওয়ার জন্য। আগের জায়গা থেকে আর একটু এগিয়ে আসলাম, পেছন দিকে দেখলাম সব জঙ্গল পরিষ্কার করে রেখেছে ওখানে। চলুন এবার চার গেট মোড়ে ফ্লাইওভারের নিচে গিয়ে আবার কথা বলছি। মুহূর্তে আমি অবস্থান করছি চার গেট মোড় ফ্লাইওভারের সামনে। উপর দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওইটা ন্যাশনাল হাইওয়ে 12, আর নিচে দিয়ে লরি যাচ্ছে এইটা হচ্ছে সার্ভিস রোড। আর এই লাইনের কাজ কিন্তু 90% হয়েই রয়েছে, দেখছেন ওইচি মাস লাগানো রয়েছে, শুধু ক্যান্টিলিভারটাই লাগানো নেই। এখন রেল লাইনের উপর দিয়ে সাইকেল চালাচ্ছি, এই যে লরিটাও দাঁড়িয়ে রয়েছে রেল লাইনের উপরে। রেল লাইন এই জায়গাটায় আসলে কলকাতা কলকাতা ফিল হয়। ফ্লাইওভার রয়েছে আর এই যে রেল লাইন রয়েছে, এই রেল লাইন যেরকম কলকাতা শহরে রেল ট্রাম লাইনের উপর দিয়ে বাস ফাস চলে আসে সেরকম আর কি হচ্ছে টার্গেট মোড় ফ্লাইওভার। এই দেখুন এখানে ওইচি মাস্ট লাগানো রয়েছে, এই ওইচি মাস্টগুলো কিন্তু আজ থেকে 10-12 বছর আগেই হয়ে গেছিলো লাগানো, যে ক্যান্টিলিভারটা লাগানো ছিল। এখন আমি এগিয়ে চলেছি রোড স্টেশনের দিকে চার গেট মোড় ফ্লাইওভারকে পিছনে ফেলে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁ দিকে অনেক গাছ কাটা রয়েছে এবং অনেক ঘর ছিল এইখানে একদম রেল লাইনের সামনে, সেই ঘরগুলো ভাঙা পড়েছে এবং আজকে এগুলো ভেঙেছে ঘরগুলো। এবং দেখুন এই রেল লাইনটা অনেকটা পরিষ্কার রয়েছে, এই যে এখানে ঘর বাড়িগুলো অনেকগুলো ভেঙে দিয়েছে যেগুলো একদম রেল লাইনের উপরে ছিল বা পাশে ছিল, এবং এখানে যে জঙ্গল আগাছা এগুলো ছিল সেগুলোকেও পরিষ্কার করেছে। মানে রাস্তার নিচে রেল লাইনটা ঢাকা পড়ে গেছিলো, আর রেল লাইনটা এখানে খুঁড়েছে, মানে এখানে কিছু কাজ হবে, লেভেল ক্রসিং হবে। আমি গিয়ে এইখান থেকে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে নবদ্বীপ টাউন, সোজাটা চলে যাচ্ছে নবদ্বীপ ঘাট। দেখছেন কাজ চলছে জোর করেছিলেন, এখানে অনেক দোকানপাট ছিল সব ভাঙা পড়েছে রেল লাইন হবে বলে। দেখতে পাচ্ছেন এখন রাস্তা মানে সোজা, দেখুন অনেক কিছু ভাঙা পড়ে পরিষ্কার করেছে, গাছ ফাছ কাটা পড়েছে, অনেক বাড়িঘর ভাঙা পড়েছে যেগুলো রেল লাইনের উপরে ছিল। দেখুন আগে যখন ভিডিও করেছিলাম এইগুলো পুরো জঙ্গল ছিল, পরিষ্কার করেছে কি সুন্দর করে। শিমুলতলা এই ঘরগুলো সামনের জায়গাগুলো ভাঙা পড়ছে কারণ ওইখান দিয়ে রাস্তা করে দেবে মানুষের যাতায়াতের জন্য, আর কিছু কিছু জায়গায় লেভেল ক্রসিং থাকবে। যেখানে দেখতে পাচ্ছেন রাস্তার জন্য ইট ফিট পেতে বসিয়েছে, এই জায়গাটায় বুলডোজার চলছিল আগের দিন যখন ভিডিও করেছিল। আর দেখতে পাচ্ছেন এখানে ভেঙে চুড়ে দিয়েছে, মানে ওই জায়গাগুলোতে রাস্তা হবে ওই সি মাস্টের ওপাস দিয়ে রাস্তা করবে, ঢালাইয়ের রাস্তা ওই দিয়ে কিছুটা করেছে। চলুন সন্ধে তো হয়ে আসছে, চেষ্টা করছি আমঘাটা স্টেশন অব্দি যাওয়ার। দেখুন ভেঙেছে, মানে টার্নিং আছে, সুন্দর বেশ দৃশ্য দেখা যায়। আর এখন সেপ্টেম্বর মাস চলছে, আশা করছি সামনের বছর সেপ্টেম্বর মাসে তখন আর আমার এরকম সাইকেল চালিয়ে আসতে হবে না, তখন ট্রেনে করেই আসতে পারবো এই জায়গায়। এই জায়গা তো ভালো জঙ্গল হয়েছিল, আমার কাছে এই জায়গার আগেকার ফটো থাকলে আমি দেখিয়ে দেবো, না থাকলে আর কি করে দেখাবো। এখানে জঙ্গল ছিল পরিষ্কার করেছে। ভাঙা রয়েছে শ্যামপুর বাজার পার করলাম, ভাঙা রয়েছে কারণ ওখান দিয়ে রাস্তা হবে। আমঘাটা স্টেশনের প্রায় কাছাকাছি পৌঁছেই গেছে, ওপাশে জঙ্গল ছিল আগে, ওপাশে এখন ঢালাইয়ের কি সুন্দর করে একটা রাস্তা বানিয়েছে রেল লাইন, আর কিছুটা গেলেই হচ্ছে আমঘাটা রেল স্টেশন। এইখানে মনে হচ্ছে একটা কাজ হচ্ছে, দেখে মনে হচ্ছে লেভেল ক্রসিং হবে, মানে আমঘাটা স্টেশনের ওপাশে একটা রাস্তা আছে যাওয়ার,
যত সম্ভব লেভেল ক্রসিং ই হবে। আমরা স্টেশনগুলো পরিষ্কার করে দিয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন। আর একটা কথা বলে রাখি, শোনা যাচ্ছে যে January 2024 এই ট্রেন চালু হয়ে যাবে, অগ্রগতি তো আপনারা দেখলেনই, খুব জোর কদমে কাজ চলছে।